আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ রাসুলিল্লা আল্লাহ ওয়া আসহাবিহিআ আলা প্রিয়দর্শক আজকে এই রমাদান সন্ধ্যায় আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো রমাদানে যারা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করছেন অথবা চাকুরি করছেন সে সকল পেশাজীবী ও চাকুরিজীবীরা তারা কীভাবে রমাদানের এই সময়টা আধকারের মধ্যে কাজে লাগাতে পারে আধকারটা কি আধকারটা হলো সকাল সন্ধ্যার দিকের কোরআন তেলাওয়ারটাও একটা সুন্দর আধকার এবং পাশাপাশি আরও অন্য যে সকল সুন্দর সুন্দর দোয়া কিংবা যেমন তৌহিদের বাণী যেগুলো আমাদেরকে শিখে দেওয়া হয়েছে যেমন ইহেদাহ মুলক কালাহুল কাল আল্লাহুল ইসান কাজির এগুলো তারা পড়তে পারে উচ্চারণ করতে পারে আমরা প্রথমত বলবো আধকারগুলো এটা কিন্তু বিশেষ এমন কোনো রিচুয়াল নয় সালাতের মতো যে যার জন্য আলাদা সময়ের প্রয়োজন তাকে মুতাফারে হতে হবে বা সব কিছু ছেড়ে তাকে কিছু সময় অ্যালোকেট করতে হবে এমনটা না আধকার পড়ার জন্য প্রথম কথা হচ্ছে যেমন প্রত্যেক সালাতের পরেও কিন্তু আধকার ও নাকে বা সালাতের পরে কিছু আধকার আছে সকালবেলার কিছু আধকার আছে সন্ধ্যার কিছু আধকার আছে চলাফেরার সময়ও আমরা অনেক সময় অনেক সুন্দর সুন্দর দিকেরগুলো উচ্চারণ করতে পারি যেমন সুহান আল্লাহ দিয়ে সুবাহান আল্লাহ আদিম এবং এরকম আরও আল্লাহ একবার আলহামদুলিল্লাহ এই ধরনের আধকারগুলো তো এগুলো যারা চাকরিজীবী এবং পেশাজীবী তারা তাদের যেমন যাতায়াতের সময় তারা এগুলো পড়তে পারেন তারা যখন তাদের কোনো ট্রান্সপোর্টে ওঠেন নিজস্ব ট্রান্সপোর্ট হোক অথবা পাবলিক ট্রান্সপোর্ট হোক এই বাংলাদেশের বিভিন্ন শহরে এখন অনেক যানজট এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমাদের অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে আমরা এই সময়টা বিভিন্ন আধকারে পড়ার মধ্য দিয়ে ব্যয় করতে পারি এছাড়াও আমরা যেমন যখন লম্বা ভ্রমণে থাকি কোনো একটা ট্যুরে হয়তো আমরা গেলাম তখনও আমরা নানা রকম আদকার এবং এই আধকারগুলোর মধ্যে কমন আধকার ছাড়াও যেমন সফরের আধকার আছে পৌঁছার পরে আধকার আছে ইত্যাদি এগুলো আমরা পাঠ করতে পারি কমন আধকারটাকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ সেখানে অনেক সুন্দর সুন্দর আদকার আছে পাশাপাশি দোয়াও আছে দোড়াটাও কিন্তু আধকারের মধ্যে গণ্য আমরা যে আল্লাহর কাছে চাইব সেটাও কিন্তু আধকার এবং বিশেষ করে সফর অবস্থায় দোড়াটা কবুল হওয়ার অনেক উপযুক্ত তো এভাবে আমরা সকালবেলা যখন অফিসে যাব তখন কিছু আতকার পড়তে পারি আবার ফেরার সময় আধকার পড়তে পারি কোরআনতাল আত করতে পারি এখন তো আমাদের ছোট্ট পকেট কোরআনও আছে আবার আমাদের প্রত্যেকের সাথে কোরআন অ্যাপসও আছে যখন পকেট কোরআন কিংবা এই অ্যাপসগুলো আমরা ব্যবহার করি তখন যেই জায়গাগুলোতে বা যেই জাহাজ যে যন্ত্র এগুলো থাকে সেগুলো সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাহলে আমরা যে কোরআন তেলাওয়াত বলি অন্য অন্য কমন আধকার বলি বা বিশেষ আধকার বলি এগুলো কিন্তু এভাবেই আমরা করতে পারি অনেক সময় দেখা যায় যে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেমন ব্যবসায়ীরা দেখা যাচ্ছে কাস্টমার নাই তখন তিনি কিছু আধকার পড়তে পারেন কিছু কোরআন তেলাওয়াত করতে পারেন বিশেষ করে রামাদানে এবং হতে পারে যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে শিক্ষক ক্লাস নেই ডাক্তার কোনো রুগী নেই তাই না অফিসে প্রশাসনিক কর্মকর্তা আপাতত তার হাতে কোনো ফাইল নেই সে সময়টাও তিনি আধকারে ব্যয় করতে পারেন সম্ভব হলে কোরআন তেলাওয়াত করতে পারেন এটা কিন্তু অফিস ফাঁকি দেওয়া নয় তবে অফিসের মূল কাজ ফেলে যদি কেউ এই আধকারগুলো পড়েন তেলাওয়াত করেন সেখানে আমরা বলবো যে না এই নফল এ অফিসের মূল দায়িত্ব ফাঁকি দিয়ে অথবা ফেলে দিয়ে এটা করবেন না এটা করাটা তখন সঙ্গত হবে না যাই হোক আমার কাছে মনে হয় এমনিতেই আমাদের পেশাজীবী বা চাকুরীজীবীদের অফিস টাইমটা একটু ছোট করে দেওয়া হয়েছে হয়তো ছয় ঘন্টা সাড়ে ছয় ঘণ্টা তারপর তারা একটা লম্বা টাইম পেয়ে থাকেন সুতরাং সেই সময়টা তারা কাজে লাগাতে পারেন পাশাপাশি আরেকটা গভীর রাতের আধকার দোয়া এটা আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য সেটাও তারা করতে পারেন গেয়া তারা যখন দাঁড়াবেন সেজদা তারা দোয়া করতে পারেন সুতরাং যদি কেউ মনে করেন যে না আমার তো সময় নেই আমি অনেক ব্যস্ত পেশাগত দায়িত্ব পালন করতে হিম হিমশিম খাচ্ছি এটা গ্রহণযোগ্য নয় আসলে আপনি যদি ঠিকমতো প্ল্যান করতে পারেন এবং আপনি মাইন্ডসেটটা করতে পারেন তাহলে একজন ব্যক্তি যে দিন রাত আল্লাহকে স্মরণ করেন তার মতো একজন চাকরিজীবী পেশাজীবী করতে পারবেন জাস্ট তাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে সময় ব্যবহার করতে হবে মাইন্ডসেট করতে হবে আর যাতে এই যে যাতায়াতের সময়গুলোতে যে একটা বিশাল তার সুযোগ সৃষ্টি হয় সে সুযোগগুলো তাকে অ্যাভেল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন যাতে আমরা আমাদের জাগতিক ব্যস্ততার ফাঁকে ফাঁকেও পেশাগত দায়িত্ব পালনের এই ব্যস্ততার মধ্যেও যাতে আমরা দোয়া أذكار মধ্যে সময়টা কাটি লাগাতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের দেখা রাত কার আল্লাহ তাআলা কবুল করুন هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله